আসসালামু আলাইকুম সবাইকে। প্রিভিউতে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, আপনি অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি দিয়ে এই ধরনের পিকচারগুলো খুব সহজেই এডিটিং করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পিকচারগুলো তৈরি করার জন্য আপনার অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি সবার প্রথমে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর পিকচারগুলো এডিটিং করার জন্য আপনার একটি XML ফাইলের প্রয়োজন হবে, তো আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। তাহলে এখানে একটি ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। এই ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজের ভিতরে প্রবেশ করবেন। তারপরে মেসেজ অপশনে ক্লিক করে আপনি আমাকে এই XML ফাইলটির জন্য নক করবেন। আমি আপনাকে এই XML ফাইলটি এখানে দিয়ে দেব। এর আগে ইউটিউব থেকে লিংক দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে ডাউনলোড করতে অনেকেরই সমস্যা হয়েছিল, তো এখন এই মেসেঞ্জার থেকে দিয়ে দিচ্ছি। আপনার এখানে আশা করি কোনো সমস্যা হবে না। তো এই XML ফাইলে লিংক দেওয়ার পর আপনি এই লিংকের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাওয়া হবে, এখানে এই XML ফাইলটি পেয়ে যাবেন। এখন এই XML ফাইলের উপরে ক্লিক করে দিবেন, তারপর উপরে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এই সেভ আইকনে ক্লিক করবেন। তারপর এখানে ডাউনলোড এনিওয়ে, এই ডাউনলোড এনিওয়ে তে ক্লিক করবেন। তাহলে এখানে যদি এরকম আসে আপনি এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে পেজটি রিফ্রেশ হওয়ার পরে আবার ডাউনলোড এনিওয়ে তে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন যে আপনার এই XML ফাইলটি ডাউনলোড হইতেছে। এখন XML ফাইলটি ডাউনলোড হওয়ার পরে যে ওপেন লেখা দেখতে পাচ্ছেন, এই ওপেন লেখার উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন উপরে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এই শেয়ার আইকনে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি এখানে পেয়ে যাবেন। তো এই অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি আপনার আগে থেকেই কিন্তু ইনস্টল করা থাকতে হবে। আর আপনার এখানে যদি অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি শো না করে, আপনি আমার সাথে মেসেঞ্জারে কথা বলবেন, আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। এখন আপনি এই অ্যালাইটমোশনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই XML ফাইলটি অ্যালাইটমোশনের ভিতরে ইম্পোর্ট হয়ে যাবে। এখন এখান থেকে ব্যাক করে এই অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। অ্যালাইটমোশনে আসার পরে এখানে প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ইম্পোর্ট করা প্রজেক্ট ফাইলটি এখানে প্রথমেই পেয়ে যাবেন। এই ফাইলটির উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন এই অ্যালাইটমোশনের ভিতরে স্ক্রিনটিকে একটু জুম আউট করে নেবেন, যেন এই সবগুলো লেয়ার একসাথে দেখা যায় এবং এই আপনার পিকচারটি এডিটিং করতেও সুবিধা হয়। এখন আপনি এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে মিডিয়াতে ক্লিক করতে হবে। এখন আপনার গ্যালারি থেকে আপনি যে পিকচারটি এডিটিং করতে চান ওই পিকচারটির উপরে ক্লিক করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনার পিকচারটি যদি এই ফরম্যাটে ফুল স্ক্রিনে না থাকে, এই পিকচারের লেয়ারে ক্লিক করবেন। তারপর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। এখন এই ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার পিকচারটি ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন পিকচারটি এডিটিং করার জন্য পিকচারের পাশে যে এই খালি জায়গা দেখতে পাচ্ছেন, এই খালি জায়গার উপরে এরকম ভাবে ট্যাপ করে ধরে রাখবেন। তারপরে এই পিকচারটিকে সবার নিচে নিয়ে আসবেন। তারপর এরকম ভাবে ছেড়ে দিবেন। তাহলে দেখতে পাবেন যে আপনার পিকচারের সাথে অনেক সুন্দর মতো এই ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন এই পিকচারটির সাথে কালার অ্যাড করা কতটা সহজ ব্যাপার। তো আপনি এখানে পিকচার বা ভিডিও যে কোনো কিছুর সাথে এই কালারটি অ্যাড করে নিতে পারবেন। আর এখান থেকে আপনার এই পিকচারের সাথে আপনি পরপর ভাবে দুইটি কালার অ্যাড করতে পারবেন। এজন্য আপনার যে পিকচারটি রয়েছে, এই পিকচারটি সবার নিচে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির উপরে রাখবেন। তাহলে এখানে একটি কালার পাবেন আর সবার নিচে একটি কালার পাবেন। এখান থেকে এই দুইটি কালার অ্যাড করতে পারবেন। আর এখান থেকে আরো একটি বিষয় হচ্ছে, আপনার পিকচারটি এখানে অ্যাড করার পরে এই পিকচারটি ফুল স্ক্রিনে জুম করার পরে যদি দেখেন যে পিকচারটি ভালো লাগছে না, জুম করার পরে অনেকটা বাজে লাগছে, তাহলে আপনার পিকচারটি এখানে যে ফরম্যাটে থাকবে ওই ফরম্যাটে আপনি এডিটিংটি করতে পারবেন। এজন্য পিকচারটি অ্যাড করার পরে উপরে এই সেটিং আইকনে ক্লিক করবেন। তারপর আপনার পিকচারটি যে ফরম্যাটে থাকবে ওটা আপনি আন্দাজ করে তারপর এখান থেকে ওই ফরম্যাটটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখন যে আপনার এখানে লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারগুলো কিন্তু আপনার ওই ফরম্যাটে থাকবে না। তো আপনি এখন পর্যায়ক্রমে প্রতিটি লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই লেয়ারটি এরকম ভাবে দেখতে পাবেন। তারপরে এই লেয়ারটিকে হাত দিয়ে টেনে এরকম ভাবে আপনার পিকচারের উপর সুন্দর মতো বসিয়ে নেবেন। এভাবে পর্যায়ক্রমে সবগুলোর উপরে ক্লিক করবেন। তারপরে যে লেয়ারটি দেখবেন যে পিকচারের বাইরে রয়েছে, ওইটি আপনি পিকচারের উপরে সুন্দর মতো টেনে বসিয়ে নেবেন। আর সবশেষে আপনার পিকচার বা ভিডিওটিকে এখন গ্যালারিতে সেভ করার জন্য উপরে এই আইকনে ক্লিক করবেন। তারপরে পিকচার আকারে গ্যালারিতে সেভ করার জন্য এই কারেন্ট ফ্রেম এস পিএনজি এই অপশনটার উপরে ক্লিক করে নিচে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।